জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমার ঘরে বাপ দুদিন তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া হতো না, দুদিন তিন দিন চার দিন পর্যন্ত খাওয়া হতো না, শুধুমাত্র হয়তো একটু পানি খেয়ে থাকতেন, একটু খোরমা খেয়ে থাকতেন। কিন্তু মা ফাতেমার সংসারে অশান্তি ছিল না। আর আমাদের ঘরে যদি তিন দিন খাওয়া না হয়, আমাদের সংসারে বাপ কিয়ামত শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সংসারে কিয়ামত শুরু হয়ে যাবে। আর কবার যে বিচার হবে তার ঠিক নেই। যদি আমাদের সংসারে যদি এক সপ্তাহ আমাদের ভাই যারা বিয়ে করেছে যদি খাওয়া ঠিক মতো না দিতে পারে, তো কবার বিচার হবে তার ঠিক নেই। হ্যাঁ, কবি বলছে দেখুন, দুবেলা তোমটো করে খাওয়ার ছিল না, দুবেলা তোমটো করে খাওয়ার ছিল না, তবুয়া সংসারে, তবুয়া সংসারে কেমন সুখ দেখো না, তবুয়া সংসারে কেমন সুখ দেখো না। দুবেলা তোমটো করে খাওয়ার ছিল না, দুবেলা তোমটো করে খাওয়ার ছিল না, তবুয়া সংসারে, তবুয়া সংসারে কেমন সুখ দেখো না। জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। তো অতি মূল্যবান ছন্দের মাধ্যমে বলছে দেখুন, মা ফাতেমা যে বোরকাটা পরতেন, যে কাপড়টা পরতেন, হাজারো জায়গায় ছেঁড়া ছিল, খাজুর পাতা দিয়ে সেলাই করে করে পরতেন। আমাদের ঘরের ফাতেমাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায়, কি বোরকাটা যদি একটু পুরাতন হয়ে যায়, তো আমার ভাবিদের এ বোরকা, এ শাড়ি আর পরা যাবে না। ভাইজানের কাছে আবদার করে, ভাই এই শাড়ি এনে দিতে হবে, যদি না এনে দিয়েছে তো বাড়ি খবর আছে। কবি বলছে দেখুন, জয়রাজের নৌকা পর থাকতো তার পরনে, জয়রাজের নৌকা পর থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী, জন্নতেরি রমণী আমার নবী নন্দিনী। খোদার ভাইয়ে ভিতো ছিল নবী নন্দিনী, খোদার ভাইয়ে ভিতো ছিল নবী নন্দিনী, স্বামী সন্তান ছাড়া, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। ভয় ছিল মা ফাতেমার অন্তরে এতটায়, স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, মোটা ছিল না হালকা ছিল, ফর্সা ছিল না কালো ছিল, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। বাপ আমাদের ঘরের ফাতেমারা যদি বিয়ে বাড়ির দাওয়াত পড়েছে, এদের সাজ দেখলে বাপ বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাংলাবন ঢাকার অবস্থা এসে যায়, এত সাদা সাজে যে ওই রাস্তায় কোনো মানুষের যাওয়ার আর উপায় নেই। এই মুখের কি একটা লাগিয়ে যায় বাপ, এই রৌদ্রের যখন
সূর্যের আলোটা পড়ে একদম চোখে গিয়ে অ্যাটাক করে বলে দেখবি নে জোর করে দেখতে হবে এমন জিনিস মুখে লাগিয়ে যাবে তবে এদিকের ভাবিরা খুব ভালো এরা বিয়ে বাড়ি যখন যায় এরা হাড়ির কালি লাগিয়ে যায় মুখে এদিকের ভাবিগুলো খুব ভালো এরা যখন বিয়ে বাড়ি যায় মুখে হাড়ির কালি লাগিয়ে যায় আর ছেঁড়া চটের বস্তা মাথায় দিয়ে যায় জানে মানে কারুর নজর না লেগে যায় কবি বলছে দেখুন মৃত্যুকাল ফাতেমা দেখে বলে স্বামীকে মৃত্যুকাল ফাতেমা দেখে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে মৃত্যুকাল ফাতেমা দেখে বলে স্বামীকে মৃত্যুকাল ফাতেমা দেখে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী বল কবি আরফাত জান্নাত যদি চাও নারী শরণ করো মা ফাতেমার কেমন ছিল সংসারে স্মরণ করতে হবে কাকে মা ফাতেমাকে কেমন তার সাংসারিক জীবন ছিল তাকে স্মরণ করলে জান্নাত পাওয়া যাবে কিন্তু আমাদের মানে আজকে আমরা স্মরণ করি কি কটকটি হুলুম বাজা জীবন কাটি আর এখন একটা বেরিয়েছে আবার মানে খুকুমণি হোম ডেলিভারি এগুলোকে আমরা স্মরণ করি এদের স্মরণ করলে জান্নাত পাওয়া যাবে না কাকে কবি বলছে দেখুন বল কবি আর পার জান্নাত যদি চাও না রে বল কবি আর পার জান্নাত যদি চাও না রে স্মরণ করো মা ফাতেমা স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী যা রাসূলুল্লাহ তুমি আখিরি রাসূল যা হাবিবাল্লাহ যা রাসূলুল্লাহ যা হাবিবাল্লাহ যা রাসূলুল্লাহ যা হাবিবাল্লাহ তুমি নূরের পুতুল যা রাসূলুল্লাহ তুমি আখিরি রাসূল যা রাসূলুল্লাহ জন্ম নিলেন যখন মা আমিনার ঘরে খোদার রহমত বরকত অঝরে ঝরে জন্ম নিলেন যখন মা আমিনার ঘরে খোদার রহমত বরকত অঝরে ঝরে যে দেখো মকর বুকে কে এসেছে খোদার কাবা দেখো দুলে গেছেছে নবীদের নেতা আজ নবী গেছেছে তোমার প্রেমে দেবে গো ইয়া রাসূলুল্লাহ তুমি রহমতের রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুরি দিল মা ফরিস্তারা উকি মারে জান্নাতে ইয়া নবী বলে জিকির করে হুরি দিল মা ফরিস্তারা উকি মারে ইয়া নবী বলে জিকির করে বাবা বা মরে বাবা বলে এলান করে সাগর সাগে গেলা নবী দেরি পরে নব আতির মগর চার পিঠের উপরে তুমি সেই রাতে রাসূল যা রাসূলুল্লাহ মারে ফাতেরে বুলবুল যা হাবিবাল্লাহ যা রাসূলুল্লাহ যা হাবিবাল্লাহ যা রাসূলুল্লাহ যা হাবিবাল্লাহ শাফাআতেরই তাজে মাথাতে পড়ে কেটে চলেছে নবী উম্মতের তরে শাফাআতেরই তাজে মাথাতে পড়ে শাফাআতেরই তাজে মাথাতে পড়ে কেটে চলেছে নবী উম্মতের তরে ইয়া রাব্বি
রাসূলুল্লাহ যার তুলনা ও তুই ইয়া রাসূলুল্লাহ তুমি আশিকি রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরের পুত্র ইয়া রাসূলুল্লাহ তুমি আখিরি রাসূল ইয়া হাবিবাল্লাহ কুঘুষুরে গায়ে কোয়েলিয়া আগমনে সগরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া এ আলো ফিরে পেলো আশা এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তা বিশ্ব নবী আমার দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে এসেছেন ইবলিশ তখন অবাক হয়ে গিয়েছে হতবাক হয়ে গিয়েছে আমার রাজত্ব আর চলবে না কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তিনি যে কোরআনের বাণী প্রচার করবেন একে একে মানুষ সব ওনার পক্ষে হয়ে যাবে আল্লাহর পক্ষে হয়ে যাবে তাই ইবলিশ শয়তান সেই সময় একেবারে হতবাক হয়ে গিয়েছে তাই কবি বলছে দেখুন আগমনে সগরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া আগমনে সগরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া এ আলো ফিরে পেলো আশা এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস আগমনে সগরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া আগমনে সগরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া এ আলো ফিরে পেলো আশা এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস চলবে না আজ আরে আমারই চল মুখে যারে হাসি ভরা করে জলমল নবীর মুখের হাসিটা এত সুন্দর ছিল যে কাফের বেদিনীরা আমার নবীর মুখের হাসিটা দেখে তাদের জানটা ঠান্ডা হয়ে যেত কিন্তু আজকের হাসির ভিতরে বাপ সুন্নাতি হাসি আছে আর শয়তানি হাসি আছে দেখবেন আমাদের এলাকার কিছু ভাবিরা হাসে এ পাড়ায় যদি হাসে পাশের পাড়ায় শুনতে পাওয়া যায় যে অমুকের বউ হাসছে এটা হচ্ছে শয়তানি হাসি একেবারে মানে আড়াই হাত গাল লম্বা করে হাসে কিন্তু আর সুন্নাতি হাসি কোনটা যেটা শুধুমাত্র দাঁতবার হবে কোনো আওয়াজ হবে না রাসূলুল্লাহ হাসতেন মুচকি হাসি বলে যেটাকে এটা হচ্ছে সুন্নাতি হাসি আর আমাদের ঘরের ভাবিরা হাসে ভাব এ পাড়ায় যদি হাসে পাশের পাড়ায় শোনা যাবে যে অমুকের বউ আজকের হাসতেছে হয়তো আপনাদের এদিকের মানে বউগুলো ভালো আমাদের ওদিকে ঘটে কবি বলছে দেখুন চলবে না আজ আরে আমারে চল মুখে যারে হাসি ভরা করে জলমল চলবে না আজ আরে আমারে চল মুখে যারে হাসি ভরা করে জলমল ও গো মা আমি না পেলে কি খাজানা ও গো মা আমি না পেলে কি খাজানা নত শিরে করি এই বিশ্বাস এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস এলো নবী গেল এলো নবী গেল ইবলিশ দেখে করে গায়তাস আগমনে সরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া আগমনে সরে ওঠে বাজিয়া কুঘুষুরে গায়ে কোয়েলিয়া এ আলো ফিরে পেলো আশা
এলো নবী গেল ইবলিস দেখে করে হায় উদাস এলো নবী গেল ইবলিস দেখে করে হায় উদাস যার পরে তাজা ওই খোদাই ঈমান আছে যার কাইয়া কাফা কোরআন আমার নবী পাক একটা জিন্দা কোরআন ছিল তাই কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন যার পরে তাজা ওই খোদাই ঈমান আছে যার কাই আকা পাক কোরআন যার পরে তাজা ওই খোদাই ঈমান আছে যার কাই আকা পাক কোরআন যার পরে তাজা ওই খোদাই ঈমান আছে যার কাই আকা পাক কোরআন সে যে খোদারে মকবুল আরবের শেরফুল খোদারে মকবুল আরবের শেরফুল দুনিয়াতে ছড়ালো কি সুবাস এলো নবী গেল ইবলিস দেখে করে গায় উদাস এলো নবী গেল ইবলিস দেখে করে হায় উদাস শেষ কথায় কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন কলম ধরিয়া আজ কবি গামে দুল সাল্লিয়া আলা গাইয়া রাসূল কলম ধরিয়া আজ কবি গামে দুল সাল্লিয়া আলা গাইয়া রাসূল কলম ধরিয়া আজ কবি গামে দুল সাল্লিয়া আলা গাইয়া রাসূল তুমি চলা ইসলাম নাকি মোরা পেতাম তুমি চলা ইসলাম নাকি মোরা পেতাম জালিম মেরা ফেলে তাই দীর্ঘ শ্বাস এলো নবী গেল ইবলিস দেখে করে গায় উদাস এলো নবী গেল ইবলিস দেখে করে গায় উদাস আগমন সগর ওঠে বাজিয়া কোগো সরে গায়ে কোয়েলিয়া আগমন সর ওঠে বাজিয়া কোগো সরে গায়ে কোয়েলিয়া এ আলো পেরে পেলো আশা এলো নবী এলো ইবলিস দেখে করে হায় উদাস